শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে আরো একটি নিম্নচাপ যার মাধ্যমে বাংলায় ঢুকতে চলেছে বর্ষা। ইতিমধ্যে জশের দাপট দেখেছে রাজ্যবাসী, ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলবর্তী জেলাগুলো, তার মাঝে আবারও নিম্নচাপ বঙ্গোপসাগরে। এই নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষণ বাড়বে, সেই সঙ্গে উত্তরবঙ্গে অব্যাহত থাকবে বর্ষণ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির দাপট বেশি হতে পারে। তিন জেলার কয়েকটি অংশে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। সদ্য কেটেছে ইয়ার্সের ধাক্কা, পূর্ণিমার কোটাতে এখনো জলমগ্ন রাজ্যের একাধিক উপকূলবর্তী অঞ্চল, কোথাও হাঁটু জল আবার কোথাও কোমর জল। তারই মাঝে বঙ্গে বর্ষার আগমনে সমস্যায় পড়বেন এই সমস্ত এলাকার বাসিন্দারা। 11 জুন পশ্চিমবঙ্গে বর্ষার প্রবেশ, আর যার জেরে ভাসতে পারে বাংলার বেশ কিছু জেলা। আগাম সতর্কবার্তা দিয়েছে আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে প্রাক বর্ষার প্রভাবে জলমগ্ন হয়েছে উত্তরবঙ্গের মালদা এবং কোচবিহার। রাজ্যে বর্ষা আসার আগে রাজ্যের সমস্ত এলাকায় আকাশের মুখ ভার রয়েছে, জমেছে বিশাল মেঘ। হাওয়া আপিস সূত্রে খবর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আগামীকাল থেকে আগামী 14 তারিখ পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর, এবং তা রয়েছে রাজ্যের বিভিন্ন এলাকায়। আর এই বৃষ্টির পরিমাণ এত বেশি যে বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানা গেছে। হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2 চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবার 2 মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টিই নয়, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিস। এমনিতে গঙ্গায় বান আসায় সতর্কতা রয়েছে, আর তার কারণে কলকাতায় প্লাবনের আশঙ্কা জেরে আগাম নিচ্ছে প্রস্তুতি পুরসভা। তার সঙ্গে শুক্রবার অমাবস্যায় ভরা কোটালের ধাক্কা রয়েছে, তাই জোয়ারের জল, আবার বর্ষা প্রবেশ, সঙ্গে বান, চারিদিক থেকে ঘিরে রেখেছে তীরতমাকেও, তাই নিচ্ছে আগাম প্রস্তুতি পুরসভা। ইতিমধ্যে সুন্দরবন, উত্তর চব্বিশ পরগনার নিচু এলাকা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং দীঘা, শঙ্করপুর এলাকার বহু মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অ্যাক্সিডেন্ট, ট্রমা কেয়ার, স্টক ম্যানেজমেন্ট। আমাদের মাল্টি স্পেশালিটি বিভাগগুলো হলো নিউরোলজি ও নিউরো সার্জারি, অর্থোপেডিক ও স্পাইন সার্জারি, স্পেশালিটি মেডিসিন, গাইনোকোলজি ও অবস্টেট্রিক্স, জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি, ডেন্টাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, নিউরোনোলজি ও পেডিয়াট্রিক্স। আপনাদের সুস্থতা আমাদের সাফল্য। মিশন হসপিটাল প্রাইভেট লিমিটেড, চকচকা NS-31, কোচবিহার। টোল ফ্রি নাম্বার 1-800-120-5464, কন্ট্যাক্ট নাম্বার 98322-13186।